ঘটনা ঘটার পর এই পর্যন্ত সব মিলিয়ে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। শুধু জন নয়, এর মধ্যে ধরুন আমরা শনাক্ত করছি সিসিটিভি দেখে যারা ওখানে ছিল, এর মধ্যে এফআইআরের মধ্যেও আছে, এফআইআরের বাহিরেও লোকজন আছে, এর সাথে সম্পর্কিত লোকজনও আছে। এই মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি।